আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ছয় সেপ্টেম্বর দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক এদিকে দেশি রসুনের বাজারটা কিন্তু ঊর্ধ্বমুখী তা বর্তমান বাজারে কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দেব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটাই আছে পেঁয়াজের আমদানিটা অনেকটাই আছে এদিক দিয়ে এই যে আলু তারপরে রসুন তারপরে এই ইন্ডিয়ান পেঁয়াজগুলা তার কোনটার কত দাম সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বর্তমানে বাজারে কি অবস্থা আমদানিটা কেমন হচ্ছে পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ দেশি পেঁয়াজই অনেক আমদানি এরপরে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ আছে এরপরে পাকিস্তানি পেজও আছে বাজারে আরো জানি কোন জায়গার পেজ আছে মিশর মিশরের পেজ আছে চাইনার পেজ আছে জি জি তা আমরা দেখতে পাচ্ছি এখানে আলু আছে এই আলুটা কোথা থেকে আসছে এটা রংপুরের আলু রংপুরের আলু জি এই আলুটা কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে এটা 3100 টাকা বস্তা বেচতাইছি যারা বেশি নিতেছে 20 টাকা কমও বেচতাইছি 20 টাকা কমও বিক্রি হচ্ছে আর এই পাশের যে আলুটা আছে

ফরিদপুর ঠ্যানথানা হাটের মাল দর্শক আহ দেখতেই পাচ্ছেন এর দাম কত করে যাচ্ছে একশো টাকা কেজি বেশ তাই একশো টাকা কেজি দুই একটা বেশি একশো টাকা কেজি দু একটা বেশি তা এই যে এই পাশে আরেকটা মাল দেখতে পাচ্ছি এটা কোন জায়গা এটাও ঠ্যান থানা হাটের মালি এরপর ডাইল এটা হচ্ছে সালতামৈন্দাল এদের এটা এটা হচ্ছে এই যে আপনার নিচে জেরা বাম সাইডে মিরাজ মার্কা এটা কত করে যাচ্ছে

এরা 102 3 বেস এটা কি কিং এরা আপনার কি কিং বা কিং হচ্ছে 102 থেকে 3 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন বর্তমানে তো আমদানিটা ভালোই আছে না হ্যাঁ আমদানি ভালো আছে আমদানি ভালো আছে আগে তো দামটা আরো বেশি ছিল সাপ্তাহিক আগে দামটা আরো বেশি ছিল 107 8 5 জি মোটা মোটা আনে দামটা কুমস 4 5 কেজিতে কুমস আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আহ প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন